বৃহস্পতিবার এই রাজ্যের বিধানসভা নির্বাচনের বিজেপি তাদের দ্বিতীয় প্রার্থীর তালিকা প্রকাশ করেছেন। মুর্শিদাবাদ জেলায় কাঁধি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী করা হয়েছে গৌতম রায়কে। গৌতম রায়ের নাম ঘোষণা হতে কাঁধির বিজেপির অন্দরে বিক্ষোভ তৈরি হয়েছে বলে অভিযোগ। লক্ষ লক্ষ দুর্নীতিগ্রস্ত টাকার নয়ছড় করা গৌতম রায়কে মানছি না মানবো না। বিজেপি প্রার্থী গৌতম রায়কে মানছি না মানবো না। অবিলম্বে প্রার্থী পদ বদল করতে হবে। অবিলম্বে বিজেপির প্রার্থী পদ বদল করতে হবে। বিধানসভা 68 মণ্ডলের অবিলম্বে দাবি আমরা চাইছি। আমাদের 2018 যে পঞ্চায়েত নির্বাচন গেছে, সেই নির্বাচনে এখন বর্তমানে যে বিজেপি প্রার্থী হয়েছেন গৌতম রায়, তিনি যথেষ্ট সন্ত্রাস চালিয়েছেন এবং প্রত্যেকটা বিজেপি কর্মী তার হাতে মার খেয়েছে। রামনবমীকে কেন্দ্র অনেকটা অনেক ছেলেরা আমাদের জেল খেলেছে এবং কি নিজের দাঁড়িয়ে থেকে সে ফাইট করেছে, নিজের দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়েছে। আমরা সেই বিজেপি কর্মীরা কেউ মেনে নিতে পারছি না যে এই মুহূর্তে বিজেপি প্রার্থীরা কাজ করুক। দল বলছে আমরা সবাইকে নেবো, আমরাও বলছি সবাই আসুক সবাই থাকুক, কিন্তু তারা দলের হয়ে কাজ করুক। এখন যদি প্রথমে এসে আমাদের প্রথমেই দূরে ছেলে দেয়, তাহলে আমাদের স্থানটা কোথায় হবে? আমি নিজে বলছিলাম যে আমি ক্যান্ডিডেট হই, বা আর কেউ বলছিলাম যে ক্যান্ডিডেট। আমাদের দলের মধ্যে থেকে যারা পুরাতন কার্যকর্তা আছে তাদের ক্যান্ডিডেটগুলো আমরা জানে প্রাণে খাটবো এবং দলকে জিতিয়ে নিয়ে যাবো। যদি প্রত্যাহার না করে, আমরা যে চার মণ্ডলের পদাধিকারী বল যা আছি তারা আমরা আলোচনা করে পরবর্তী একটা বড় ধরনের আকার সিদ্ধান্ত নেবো আর কি। দল কী করে দেখা যাক। জেলানেত্রী জানে, রাজনীতি জানে, আমরা তারপরে আবার বসার চেষ্টা করছি এবং প্রত্যেকেই বলছি আমরা ঘটনাটা যে আমাদের প্রার্থী বদল করুক এবং আমাদের বিজেপি কর্মী যারা আছে তাদের মধ্যে তারা ক্যান্ডিডেট ঠিক করুক। যদিও প্রার্থী সাংবাদিক বৈঠক করে জানান জয়ের ব্যাপারে তিনি আশাবাদী, তিনি আরও জানান এই বিক্ষোভ খুব শীঘ্রই মিটে যাবে। দেখুন, প্রার্থী তো গতকালই ঘোষণা হয়েছে। আমি যারা আছেন যাদের নাম্বার আমার কাছে আছে আমি প্রত্যেকেই ফোন করেছি। এছাড়াও বিধানসভার যিনি কনভেনার আছেন ভাই লাবণ্য, ওনাকে আমি বলেছি, যিনি বিস্তারক আছেন আমি ওনাকেও বলেছি যে যাদের নাম্বার নাই তাদেরকে সঙ্গে কথা বলতে, নাম্বারগুলো আমাকে দিতে, আমি সবারই সঙ্গে কথা বলবো। এইবার আমি সত্যি করেই তো একটা অন্য দলে ছিলাম। এখানে যারা অত্যন্ত দুঃসময়ে সংঘর্ষ করে বিজেপি পার্টিটাকে দাঁড় করিয়ে রেখেছে, ওনাদের যদি কাউরির কোনো ক্ষোভ বিক্ষোভ থাকে এটা তো অমূলক নয়। এগুলো আগামী দিন নেতৃত্ব আছে, জেলা নেতৃত্ব আছে, এখানে যারা নেতৃত্ব আছেন মণ্ডল সভাপতিরা আছেন, আমার মনে হয় সবাই বসে এক জায়গায় এলেই ঠিক হয়ে যাবে। আমি দলের বাইরে নই, আমি ছোটো থেকে ছাত্র রাজনীতি করে এই জায়গায় এসেছি। অর্থাৎ আজ যে পার্টিতে আমি এসেছি, যে পার্টি আমাকে ক্যান্ডিডেট করেছে, সেই পার্টির প্রতি আমি কৃতজ্ঞ। এবং সেই পার্টির যারা মণ্ডল সভাপতি আছেন, বুথ কনভেনার আছেন, বিধানসভার যিনি কনভেনার আছেন, এখানে যিনি বিস্তারক আছেন, এছাড়াও যে সমস্ত কর্মীরা রাত দিন এক করে বিজেপি পার্টির সংগঠনকে শ্রীবৃদ্ধি করেছেন, তাদেরকে সকলকে নিয়েই আমি আগামী দিন চলব। আগামী দিন সব ঠিক হয়ে যাবে এটা আমি আশা রাখি। দাদের মধ্যে কী কোন ম্যাজিকে আমি বলি, পার্টিতে জয়েনটা ছদিন, আমি বারবার এই কথাটা আপনাদেরকে বলেছি, আপনারাও জানেন যে দীর্ঘদিন থেকে পার্টির সঙ্গে আমি সম্পর্ক রাখিনি। আমি অনেক দিন থেকেই, যেদিন থেকে বিশেষত শুভেন্দুবাবু বিজেপি পার্টিতে যোগদান করেছেন, বিজেপি পরিবারের সদস্য হয়েছেন, সেই দিন থেকে আমি বা আমরা বিজেপি পরিবারের সদস্য হিসাবে যে নিজেকে তুলে ধরেছি, বিজেপির অনেক নেতৃত্বের সঙ্গে অনেক সময় কথা বলেছি এবং আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে সভা ছিল সেই সভাতেও আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিলো, এমনকি আমাকে মঞ্চে স্থান দেওয়া হয়েছিল, কিন্তু আমি যাইনি, সরিয়ে রেখেছি এই কারণের জন্যে যে আমি নিজেকে বিজেপি পরিবারে একজন সদস্য হিসাবে মনে করেছি। হয়তো আনুষ্ঠানিকভাবে যোগদান করেছি কয়েকদিন আগে, কিন্তু অন্তরের দিক থেকে অনেকদিন থেকে বিজেপিতে এসেছি। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা।